গাইস কয়টা দিন ধরে এত পরিমাণে বিয়ের দাওয়াত পড়ছে বাসায় এত পরিমাণে দাওয়াত খাইতেছি তো এত পরিমাণে দাওয়াত খাওয়ার পরে আমার মানে পেটের অবস্থা এত খারাপ হয়েছে যার কারণে মানে আমার পেট অনেক জ্বালা পড়া করতেছে তো এখন চিন্তা করতেছে যে একটা ইনো খাই তাহলে দেখি পেটটা একটু ক্লিয়ার হয় কিনা যাতে একটু শরীরটা ভালো লাগে মানে এখন আবার যাবো এক জায়গায় বিয়ের দাওয়াত খাইতে তো ওই জায়গায় আর কি আম্মুও যাইব না ওই জায়গায় মনে হয় আব্বু যাবো না আব্বু শিওর কিনা আমি জানি না আব্বু যাইতেও পারে তো আম্মু এমনি বিয়ের সাথে একটা যায় না তো আম্মু আমরা আজকে বলতেছে এই বিয়াটার মধ্যে তুই আর রা হাতে যা আমি আজকে যাবো না তোর আব্বু আজকে যাবো কিনা শিওর বলতে পারি না

বেশি করে খাই যাতে মানে বদ হজম না হয় তারপরে এবার কেন জানি অসুস্থ হয়ে গেলাম এখন তো অত একটা গরমও নয় মানে দুপুর হলে বৃষ্টি হয় আর নাকি পাঁচ মিনিটের মধ্যে গ্যাস্ট্রিক এসব নাকি দূর হয়ে যায় তো দেখি এর আগে তো কয়েকবার খাইছিলাম বাট তখন মিনিট না প্রায় দশ বিশ মিনিট বা ত্রিশ মিনিট লাগে তো এই জন্য আমি দেখি যে আজকে পাঁচ মিনিটের মধ্যে যদি হয় যাতে ভালোই হইব আর গাইস আজকের বিয়ের দাওয়াতের হলো আমাদের স্কুল মাঠে পর্যন্ত অনেক দিন প্রায় স্কুলে যাওয়া হয় না প্রায় কত পাঁচ ছয় মাস স্কুলে যাওয়া হয় না তো বিয়ার দাওয়াতের দাওয়াতের আজকে স্কুলটা একটু ঘুরে আসি মূলত আমাদের স্কুলের ভিতরের মাঠে বিয়ে তো এই জন্য আর কি একটু বেশি আগ্রহ দেখায় আজকে বিয়ে খেতে যাইতেছি তো আমি ইনু গায়ে সব খেয়া রাতেছি বুঝছেন তো এই বোতলটা সব শেষ হয়ে যেতেছে তো আমি রাহাত্রে বলতেছি বন্ধু তুই কি একটু খাবি তুই একটু খাইলে খা নয়তো নাই আমি খেয়ালাইতেছি কিন্তু তয় আমার কোথাও না বন্ধু আমি খাবো না তুই খা তো আমার কোথাও বন্ধু এটা যদি আপ বা কোকাকলা হতো তাহলে আমি একটু খাইতাম যেহেতু ইনু তুই খা আজকে আমি আর তথ্য কারাকারি না করলাম আজকে নাইলে তথ্য না করলাম কি জোর না করলো তো আমি দিতাম সমস্যা নাই গাইছ অবশেষে রিস্কার ভিতরে বাতাস খাইতে খাইতে আর বোতলের ভিতরে ইনু গলার মধ্যে দিতে দিতে বলছি বিয়া বাড়িতে বলছেন ও গাইস সরি বিয়া বাড়ি হলো হলিগিরবার তো এখানে হলো আমাদের দিঘির বার স্কুলে বিয়ার অনুষ্ঠানটা করছে আর এখানে মনে হয় গায়ে হলুদ করছে তারপর আমি শিও না গায়ে হলুদের মধ্যে আমি আসি নাই গাইস এখন আমরা আমাদের স্কুলের মাঠে টুকিয়ে পাঁচ মিনিট বসি বা একটু ঘোরাঘুরি করি পরে গিয়ে দাওত খাবো ঠিক আছে তো এখন মানে স্কুলের মাঠের মধ্যে আইসা পড়ি তো বন্ধু বলতে বন্ধু দেখ এখানে কত পরিমাণে গাড়ি আছে তোর কোন গাড়িটা পছন্দ হয় আমি তো একদিন তো বন্ধু আমার বলতে আমার এই প্রাডো গাড়িটা অনেক ভাল লাগে আমি বন্ধু প্রাডো মেডো এইসব আমি কিনবো না বুঝছো আমি যেদিন কিনবো সেদিন এই যে যেগুলো কিনবি যেগুলো এগুলো আমার কাছে অনেক ভাল লাগে এখন আমার যেদিন কিনবি ওই দিন এখন স্বপ্ন দেখা লাভ নেই হুদাহ বড় বড় স্বপ্ন দেখতে চাই না বড় বড় কষ্ট পাইতে চাই না বচ্ছস আমি কেলাম আচ্ছা ঠিক আছে সো গাইস আমাদের বিয়ে দাওয়াত খাওয়া শেষ তো আমরা এখন এই চেয়ারের মধ্যে বসে একটু জিরাইতে আর আমরা রুমাল দিয়ে আমাদের ঠোঁটগুলি আলতো ভাবে মসতেছি এখন আমি হাত্রে বলতে বন্ধু দেখ তুই যেভাবে তাকাছিস ওর দিকে তুই কিন্তু এভাবে না কারণ তোর এই চা মেয়েদের পেট খারাপ হয়ে যাবো এটা শুননা তো ব্যাটকাইতে ব্যাটকাইতে শেষ আর বেটকে আর আমি আপনাকে কি দেখো সো গাইস এখানে আর বেশিক্ষণ থাকবো না বৃষ্টি বৃষ্টি একটা ভাব আসতো আমি চিন্তা করতেছি এমন বৃষ্টি বৃষ্টি ভাব যদি বৃষ্টি এসে পড়ে তাহলে তো তোমাদের বিয়ের অনুষ্ঠানটা পুরো মাটি হয়ে যাবে তো বন্ধুরা আমি বলতে বন্ধু তুই আর আমি চল এখন আমাদের মন যে পুরান বাসা আছে ওখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নি তারপর ওখান থেকে আমরা একটু নদীর ঘুরতে যাবে না তারপর বাসায় চলে যাব তবে বলতে আচ্ছা ঠিক আছে তো আর আমি বলতাছি বন্ধু যেহেতু আমরা দুজনে মূলচার বাসে যাবো তো এখানে শুধু শুধু বসে থেকে খেলা লাভ নেই এখানে গিয়ে একটু শুয়া জিরাই গা চল গাইস তো আমার বলতাছে বন্ধু তুই কিন্তু এখন আমার একটা ভালো করে ছবি দিস তাই তুই কিন্তু অন্যায় করছিস দিতাস তুই লাইট সামনে তখন তোর ছবি দিতাস কারণ এখন এখানে প্রচন্ড পরিমাণে রোদ রোদের মধ্যে ছবি ভালো হইব না তো আরে কে কইতাছে বন্ধু রোদের মধ্যে তোর রোদের মধ্যে ছবি ভালো হইবো তো গায়ে সামনে আবার ফুচকা ওলাই আছে তোরা হাতে কইতাছে বন্ধু ফুচকা খাবি আমি কই না ফুচকা মুসকা খামু না ফুচকা মুচকম খাইলাম খারাপ হয়ে যাবে বেটা কস কি একটু খাইলাম তো না পাইরা কত কিছু খাওয়ান আসলে তোকে অনেক জ্ঞানের অভাব আছে বুঝছস তো অনেক জ্ঞানের অভাব আছে তোরা অনেক জায়গায় অনেক উল্টাপাল্টা পাল্টা কথা কস আবার দেখা দিয়েছে এখন আমি আরো কইতাছি তোর ছবি তুল্লা দিন ভালো কথা কোনো ভাবলে তো পারবি না বচ্ছস পুরা সিম্পল থাকবি সিম্পল আমার মতন চশমাটা পরবি ঠিক আছে যাতে তোর অত সুন্দর যাতে না দেখা যায় ওই যে দাঁড়া আমি আরো বললাম এখানে কটা ছবি তুলে দিন তারপর বাসা চলে যাবো আমার কিন্তু অনেক ক্লান্ত লাগতাছে আমি আরও কলাম এখানে দাঁড়াও গেছে ওই সিম্পল ভাবে যে ঠিক আছে তো এই যে আমি ছবি তুলতাছি তো গাইছ আজকের ভিডিওরা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নেক্সট কোন ভিডিওর জন্য অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ টাটা